আমাদের এই যে এটা এটাকে বলে লং টপ চ্যারিংসি লং টপ বলে এটাকে এটা চ্যারিংসি লং টপ আর কোম্পানিটা আপনার আমরা A1 এর মাল আনছি দেখুন এই যে A1 কোম্পানি আনোয়ার গ্রুপের মাল ভালো মাল আরো ভালো মাল ভালো মাল আছে এটাও ভালো মাল ভালো ব্র্যান্ডের মাল A1 কোম্পানির এটা একটা লং টপ এটা দুটো অংশ লং টপের দুটো অংশ এটা এটা একটা এলফো লং টপের একটা অংশ দুটো অংশ এটা আমরা এটা এখন কালেকশন দিব আর এটা কালেকশন দিব যে আমাদের কি করতে হবে আঠা মারতে হবে সুন্দর করে আপনার এলফোর মাথাও আর এই মাথাটাও আঠা মারতে হবে এটা নতুন মাল তো ধুলাবালি নেই তেমন আমরা এতটা টেনা পেঁচাতেছি না টেনা পেঁচানোর দরকার নাই এতটাই আমরা এখন কি করব যে সেটা আঠা মারছি এই যে আমাদের এইভাবে বসবে লং টপটা ঠিক এইভাবে লং টপটা বসবে এইভাবে লং টপটা বসবে বন্ধুরা হ্যাঁ এখন আমাদের এটা এই করব ই করব এখন এই মাথায় কি লাগবে একটা শর্ট পিস লাগবে এটার সাথে যদি কালেকশন আমরা দিই এটার সাথে কালেকশন দিলে আমাদের একটা শর্ট পিস লাগবে এখন আমরা কি করব শর্ট পিসটা লাগাবে এই যে শর্ট পিসটা এই যে শর্ট পিসটা এই শর্ট পিসটা আমরা এখন কালেকশন দিব বন্ধুরা আমাদের এই ছোট শর্ট পিসটার মাঝে এখন আঠা ধরবো সুন্দর করে চারিদিকে ঘোরাইয়া আঠা মারবো তারপর আমরা সিটিং করব হ্যাঁ মাশাল্লাহ সিটিং হয়ে গেছে দেখুন সুন্দর করে সিটিং হয়ে গেছে আপনারা অবশ্যই সুন্দর করে সিটিং করে রাখবেন যেন পানি না লিক করে আঠা সুন্দর করে মারবেন চারিদিকে আমরা সামনে এইটার মাথায় আঠা মারবো আর যে জায়গায় আমাদের লং টপটা বসবে সেখানেও ভালোভাবে আঠা মারতে হবে আপনারা ভালোভাবে আঠা মারবেন কখনো লিক হবে না সুন্দর লেগে যাবে আর আমাদের এখন আমাদের লং টপটা সুন্দর করে সিটিং করে বসাবো হ্যাঁ আমাদের হ্যাঁ লং টপটা বসানো হয়ে গেছে সুন্দর করে সিটিং করবেন হ্যাঁ আমাদের সিটিং হয়ে গেছে মাশাল্লাহ সুন্দর করে সিটিং আমাদের হয়ে গেল এখন আমাদের কি করতে হবে আমাদের খাড়া একটা শর্ট পিস আমাদের লাগাইতে হবে যে খাড়া পাইপটা যে আপনার আমাদের এখন কত লাগবে সেই খাড়া পাইপটা আমরা মাপ দেব এখন আমাদের ধরুন ঢালাই হবে তার জন্য একটু উঁচু রাখতে হবে হ্যাঁ আমাদের এটা মাপ নিতে আছে আপনার 18 রাখতেছে আমাদের 18 রাখতেছে আমাদের ফ্লোরের থেকে আমাদের 4 ইঞ্চি উঁচা থাকবে কি আপনার ঢালাই হবে ওই আপনার যে জিনিসটা দেখেন না 10 ইঞ্চি গাঁথনি গাঁথনির উপরে আপনার 4 ইঞ্চি ঢালাই হবে আমাদের ফ্লোরের থেকে 4 ইঞ্চি উপরে রাখতে হবে হ্যাঁ আমাদের খাড়া পাইপটা এখন লাগাইতেছি দেখুন বন্ধুরা সুন্দর করে হ্যাঁ আমাদের লাগানো হয়ে গেছে সুন্দর করে লাগানো হয়ে গেছে আপনারা অবশ্যই সুন্দর করে লাগাবেন আঠা চারিদিকে দিয়ে লাগাবেন কোনো সমস্যা হবে না চারিদিকে আঠা দিবেন আর বন্ধুরা আমাদের এখানে বাথরুম বাথরুম হলো নোকমোট বসবে আর সামনে আমাদের একটা ঝর্ণা হবে তারপর একটা ব্যাচিংও হবে আর আমাদের ঝর্ণা ব্যাচিং এটা একটা বাইরের বাথরুম হবে বিল্ডিংয়ের বাইরের রুমের একটা বাথরুম হবে ড্রয়িং রুমের একটা বাথরুম হবে জানি আপনি বাইরের মানুষ জানি আপনারা ব্যবহার করতে পারে আর বন্ধুরা আশা করি এই লং টপের ব্যাপারটা লং টপ আপনার সুন্দর করে সিটিং করে বসাতে হবে আপনার যদি লং টপটা যদি আপনার একটু ঢাল বেশি হয়ে যায় তখন আপনার পানিটা লিক মানে হাওয়া টানবে তখন হাওয়া টানার পর আপনি গ্যাসটা আসবে যে ট্যাঙ্কির গ্যাসটা আপনি আসবে ট্যাঙ্কিতে ট্যাঙ্কিতে থেকে গ্যাস আসবে সরি যাই ট্যাঙ্কিতে থেকে গ্যাস আসবে এই গ্যাসটার এ থাকতে পারবেন না রুমে রুমে ঢুকলে গন্ধিতে থাকতে পারবেন না সুন্দর করে সিটিং করে বসাতে হবে একবারে লেবেলভাবে বসাতে হবে আর পরিমাণ লেবেল ঢাল রাখা যাবে না আর লেবেলভাবে রাখবেন আপনার পানিটার পরিমাণ থাকবে পানিটার আপনার একটু ফাঁক থাকবে না এটা কাইট করবেন না এলো ধরুন ঢাল দিবেন না সুন্দর করে সিটিং অবশ্যই করবেন আপনারা আপনারা অবশ্যই সাকসেস হতে পারবেন যদি আপনার সুন্দর করে লং টপ যদি বসান আপনার গন্ধ আসবে না আর আপনারা কখনো আপনার নৌকোমোটে আপনারা কখনোই করবেন না এলফো দিবেন না লং টপ দিবেন নৌকোমোটে আপনাদের কি লাগবে লং টপ লাগবে আর আশা করি সবাই লং টপ দিবেন লং টপের ব্যাপারটা বুঝতে পারছেন লং টপ কি কাজ হয় লং টপটা হলো আপনার গ্যাস আপনার বাইরের গ্যাসটা আপনার ভিতরে আসবে না ওই বাইরেই থাকবে গ্যাস আপনার ফিরানোর জন্য আপনার এই লং টপটা দেন দুর্গন্ধ ফিরানোর জন্য এই লং টপটা দেন এই আপনার যদি একটু ঢাল হয় তারপরে ই হয় তখন আপনার ধরুন ঢাল যদি বেশি হয়ে যায় তখন আপনার পানি একটু ইয়ে হয়ে যায় না ঢাল হয়ে যায় তখন লিকটা করা ওই লিকটার কারণে আপনার গন্ধ আসে আর লং টপটার কারণ হলো আপনার কি গ্যাস ফিরানো
আর ঘাস পিড়ানো আর রং টপটা একুরেট ভাবে বসাতে হবে। আপনার অবশ্যই একুরেট ভাবে বসাবেন, আমি বলি আপনার কখনো সমস্যা হবে না। আর একুরেট ভাবে বসালে আপনাদের ভালো হবে, কোনো সমস্যা হবে না, রুমটা চিটিং হয়ে গেল আপনাদের ভাঙতে হবে না। অনেকে দেখেন বাথরুম, অনেক বাথরুমই আছে অনেকটা গন্ধ আসে, গন্ধ আসার কারণ হলো কি আপনার হলো ওই যে লং টপটা ভালোভাবে সিটিং ভাবে বসানো হয় না, লেবেল ভাবে বসানো হয় না, একুরেট ভাবে বসানো হয় না, তার কারণে আপনার ঘ্যাসটা পাস হয়। আর ঘ্যাসের কারণে আপনারা অনেকে ধরেন টিকতে পারে না, বাথরুম গেলে দুর্গন্ধ, আহা কত যে সমস্যা হয়ে যায়গা। বাথরুমে আমরা যখন বাথরুম করতে যাই অনেকে বাথরুম, অনেক বাথরুমে আমরা দেখছি অনেকটা গন্ধ। আর আমাদের কোমরটা এইভাবে বসবে, ডাইন সাইডে আমাদের একটা পানির পয়েন্ট থাকবে। আমাদের এখন মাপ নিব, দেখুন ডাইন সাইড সাইডটি আমাদের কত লাগবে সেটাই আপনাদের দেখাই। ডাইন সাইড আমাদের 18 লাগতেছে, মানে আপনারা 18 রাখবেন। আমি ডাইন সাইড আপনাদের দেখাইছি, আপনার ডাইন সাইডে এইভাবে বসলে আপনার ডাইন সাইডে আপনার লাগতেছে 18, 18 রাখতেছে। যদি আপনাদের বাথরুম ছোট হয়, বাথরুম যদি আপনার ছোট হয় 17 রাখতে পারেন, 18 রাখবেন, 18 রাখলে ভালো হয়, মানুষ বসে একটু ভালোভাবে থাকতে পারবে, সমস্যা হবে না। বাথরুমটা আমাদের এটা বড় তো 18 19 রাখা যায়, 20 রাখা যায়। আর বাথরুম যদি আপনার যদি ছোট হয় আপনারা 17 নিচে রাখবেন না, 17 নিচে রাখলে যে পায়ে বাজবে, এই আপনি দেন এই বাজবে, রানে বাজবে। 16 রাখলে আপনার, 15 16 রাখলে আপনার দেন এই পায়ের বাজবে। আর পিছনের অংশ, যে পিছনের অংশ যে পাছার যে অংশগুলো থাকে সেখানে আপনার রাখবেন কত, 10। আমি ডাইন সাইডে কত রাখবেন বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন, মধ্যের সেন্টার রাখবেন 18, মধ্যের সেন্টার রাখবেন 18। আশা করি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের এটা 2 নম্বর পর্ব, সামনে 3 নম্বর পর্ব পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।